হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানালাম। আমার আজকের রেসিপি হচ্ছে বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি, আলু পোস্ত। খুবই সিম্পল একটা রেসিপি হচ্ছে, যেটা কিন্তু বাড়ি বাড়িতে পছন্দের একটা রেসিপি। আসুন দেখে নিই কীভাবে এটাকে করা যায় স্টেপ বাই স্টেপ। ফার্স্ট স্টেপে কিন্তু আলুটাকে ভালো করে ওয়াশ করে এভাবে ছোটো ছোটো কেটে নিতে হবে। চাইলে আপনারা চপার দিয়েও কাটতে পারেন, আবার নাইফ দিয়েও পরেও কিন্তু কাটা যায়, বাট না তো খুব একটা বড়, খুব একটা ছোটো, একটা মিডিয়াম সাইজে কেটে নেবেন। তারপরে হচ্ছে আলুর যে পোস্তটা হচ্ছে, পোস্তটাকে একটু ড্রাই রোস্ট করে 1 মিনিট লো ফ্লেমে ড্রাই রোস্ট করে তারপর সেটাকে বেটে নিতে হবে। চাইলে আপনারা মিক্সিতেও করতে পারেন, আবার চাইলে শিলনোড়াতেও করতে পারেন, যেটি আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে তাতে করতে পারেন। কিন্তু হ্যাঁ, শিলনোড়াটা কিন্তু টেস্টটাই একটা আলাদা হয়, তাই না? তারপর হচ্ছে আলুটাকে একটুখানি সর্ষের তেল আর পাঁচ ফোড়ন দেওয়ার পরে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। চেষ্টা করবেন প্রথমে ফ্লেমটাকে হাই রাখার আর তারপরে আস্তে আস্তে সেটাকে মিডিয়াম টু লো করার। এতে কিন্তু খুব ভালোভাবে লাল করে আলুটা ভাজা হয়ে যাবে। যখন দেখবেন এটা ভাজা হয়ে গেছে, তখন তার মধ্যে একটু মতো হলুদ, এটা কিন্তু অপশনাল হচ্ছে, আমি দিয়ে থাকি, আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন। তারপরে হচ্ছে স্বাদ অনুসারে নুন দিয়ে আর পোস্তটাকে মিক্স করে লো ফ্লেমে স্টিয়ার করতে হবে। ততক্ষণ এটাকে স্টিয়ার করবেন যতক্ষণ না জলটা শুকিয়ে না যায়, কারণ খুব একটা যে জল জল ভাব থাকে সেটাও কিন্তু ভালো লাগে না। তো লো ফ্লেমে একটু স্টিয়ার করতে থাকবেন। যখন দেখবেন একটু একটু তেল ছাড়তে লেগেছে, তার মানে হচ্ছে পোস্তটা রেডি। এভাবেই খুবই ইজিলি, খুবই কম সময় একটা খুবই ইয়ামি, টেস্টি, ডিলিশিয়াস বাঙালি রেসিপি বানিয়ে নেওয়া যেতে পারে। আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নেক্সট কোন ভিডিও, কোন রেসিপি ভিডিও এই চ্যানেলে আপনারা দেখতে চান, আর বেল আইকনটাকে হিট করতে ভুলবেন না, কারণ যদি এটাকে হিট করে থাকেন তাহলে সব ভিডিওর নোটিফিকেশন কিন্তু সবথেকে প্রথমে আপনার কাছেই যাবে। আবার দেখা হবে অনেক নিত্য নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই। Thank you.